আগামীকাল থেকে ত্রিপুরা প্রদেশ এনএসইউর পক্ষ থেকে সারা ত্রিপুরাতে আন্দোলন শুরু হচ্ছে। কেননা এই কোভিডকালীন পরিস্থিতিতে ত্রিপুরাতে আপকামিং যত পরীক্ষা আছে, বিশেষ করে টিপস এবং ইকফাই কলেজের পরীক্ষা এবং স্কুল কলেজগুলির পরীক্ষা পোস্টপোন করতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিতে হবে। ত্রিপুরা প্রদেশ এনএসইউর পক্ষ থেকে সম্রাট রায় তার বক্তৃতায় বলেছেন। তোমরা সম্রাট রায়ের মুখ থেকে শুনে নাও এই ব্যাপারে তিনি কি বলেছেন। আমরা বলেছিলাম যে এই সিচুয়েশনে কোভিড পজিটিভ দিন দিন বাড়ছে, এর মধ্যে গতকালকে সাংবাদিক সম্মেলন করে আমরা ঘোষণা দিয়েছি যে আজকে থেকে আমাদের আন্দোলন শুরু হচ্ছে। এবং গতকালকে এই টিপসের ছাত্রছাত্রীরা এই যে কোভিড পজিটিভ বাড়ছে এবং এই যে কলেজগুলা স্কুলগুলাতে এবং এই যে দিন দিন ছাত্রছাত্রীদের বৃদ্ধি পাচ্ছে, এই যে বিভিন্ন যেমন ইনস্টিটিউট প্যারামেডিক্যাল সায়েন্সে 4-5 জন অনেক ছাত্রছাত্রীর কোভিড পজিটিভ ধরা পড়েছে, এর মধ্যে এই সিচুয়েশনের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে। আমরা ডিমান্ড করছি ত্রিপুরা প্রদেশ এনএসইউর পক্ষ থেকে ইমিডিয়েট ছাত্রছাত্রীদের টিপসের ছাত্রছাত্রীদের পরীক্ষা হয় অনলাইন নিতে হবে, না হয় পোস্টপোন করতে হবে। এবং আগামীকাল থেকে ইকফাই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা রাস্তায় নামছি এবং ইকফাইয়ের ছাত্রছাত্রীরাও আগামীকালকে থেকে রাস্তায় নামবে। এবং বিশেষ করে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সারা ত্রিপুরাতে আন্দোলন শুরু হয়ে গেছে ত্রিপুরা প্রদেশ এনএসইউর পক্ষ থেকে। এবং আপনারা দেখবেন যে এই যে টিপস প্যারামেডিক্যাল সায়েন্সে আমাদের এনএসইউর নেতাকর্মীরা ওনারাও আছেন, কলেজ ইউনিটের ছাত্রছাত্রীরাও ওইখানে আছেন। এবং আমাদের ডিমান্ড হলো যে ইমিডিয়েট পোস্টপোন করতে হবে, যদি না করা হয় আমরা কিন্তু আগামীকাল আজকে থেকেই আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে। এটাই আপনাদের মাধ্যমে আমাদের বার্তা, কারণ এই সিচুয়েশনের মধ্যে কোভিড বাড়ছে, এই সিচুয়েশনের মধ্যে ইমিডিয়েট পোস্টপোন করতে হবে এবং প্রত্যাহার ছাত্রছাত্রী, কারণ এটা আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে তো দেখছি যে কোভিড পজিটিভ বাড়ছে, এই জায়গার মধ্যে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে পরীক্ষা নেওয়ার, তো এটা কিছুতেই ছাত্রছাত্রীরা মেনে নিতে পারছে না। তাই আমাদের এটা ডিমান্ড এবং আমরাও আগামীকালকে থেকে আমাদের আন্দোলন শুরু করবো। মানে অনলাইনে করা হয় তাহলে কি আপনারা সেটা সম্ভব? হ্যাঁ, অনলাইনে তো অনলাইনে করা হলে তো কোনো আপত্তি নেই, অনলাইনে করা হলে কোনো আপত্তি নেই। গতবার যেরকমভাবে হয়েছিল এবারও সেরকমভাবে হওয়া উচিত আমরা ডিমান্ড করছি। এবং বিভিন্ন জায়গায় আপনারা তো দেখছেন আজকেও এবং সারা রাজ্যের এই যে টিপসের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদেরকে ধমকি দেওয়া হচ্ছে, এই ছাত্রছাত্রীদের ধমকি উপেক্ষা করেও আমরা বলছি যে তোমরা রাস্তায় নাও। এই যে আজকে আপনারা দেখেছেন যে রোড ব্লকেজ হচ্ছে পলিটেকনিকের সামনে, ছাত্ররা ধর্নায় করছে এবং এটাকে আরও বড় আকারে ধারণ হবে, আমি আপনাদের মাধ্যমে বলব এটা বড় আকারে হবে, বিশাল হবে। এবং আপনারা জানেন যে দুজন ছাত্রকে এই যে বিষয়টা, দুজন ছাত্রকে যেরকমভাবে বেদ্রোপাত বিকালও গত 13 তারিখ গতকালকে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একটা পোস্ট করেছিলাম যে আমরা সহমত জানিয়েছি ত্রিপুরা প্রদেশ এনএসইউর পক্ষ থেকে 12 ঘন্টা যে ধর্মঘট আমরা সহমত জানিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই যে বনটা উইথড্র করা হয়েছে এটা মুখ্যমন্ত্রীর ওনার নির্দেশে এই যে মন্ত্রীকে বলেছেন যে এটা বিষয়টা দেখছেন, আমরাও ডিমান্ড করছি যে ইমিডিয়েট ওনাকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সেটা আপনাদের মাধ্যমে ডিমান্ড। এবং যদি না করা হয় আমরাও এই ছাত্র জনজাতি ছাত্র ত্রিপুরা ছাত্রদের স্বার্থে আমরাও রাস্তায় নামবো।